দেশলাই কাঠিকে কাঠামো করে বানিয়ে ফেলেছেন আস্ত দুর্গা। কাঠ খড় মাটির প্রলেপের উপর পড়েছে নানা রঙের ছিটে। এভাবেই বিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র মা দুর্গার মূর্তি তৈরি করে গিনেস বুক অব রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছেন রায়গঞ্জের শিল্পী মানুষ রায়। দুর্গা প্রতিমার উচ্চতা মাত্র 2 মিলিমিটার। বিপ্রেত থেকেও ছোট্ট এই দুর্গা ভালো করে দেখতে গেলে সাহায্য নিতে হতে পারে আতশ কাঁচের। শিল্পী মানুষ রায় জানিয়েছেন, ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা গড়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তোলায় ছিল তার মূল লক্ষ্য। দীর্ঘ 3 বছরের খাটনির ফসল এই খেতাব। এটা তো যেহেতু কম্পিটিশন, খালি চোখে শুধুমাত্র আইডিয়াই 5 মিনিট 33 সেকেন্ড লেগেছে একটা তৈরি করতে। উৎসবের মরশুমে আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা মানুষ রায়ের পরিবারে। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেশলাই কাঠি, মাটি, খড়, রং, তুলি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাদিন কাজের পর রাতের পর রাত জেগে একান্তে বসে তৈরি করে ফেলেছেন ক্ষুদ্র দশভুজা। প্রচণ্ডই হার্ডওয়ার্ক, তার সাথে সাথে বাবা মানে রাত জেগে আর কি প্র্যাকটিস করতো জিনিসটা। এটা তো পুরোটাই বাবার কৃতিত্ব আর কি, বাবার স্যাক্রিফাইস, বাবার হার্ডওয়ার্ক সম্পূর্ণটাই বাবার। মানে বাবা সব কিছু সামলে রাতের মানে সব টায়ার্ড হয়ে যাওয়ার পর রাতের বেলা এসে আর কি প্র্যাকটিস করতে বসতো রাতের বেলা ধরে আর কি। সেটা বাবাই মানে একমাত্র কিভাবে জানে করতে পারছে। বেশি বন্ধু বান্ধবীরা সবাই ভীষণই খুশি, ভীষণ খুশি। তার সাথে সাথে বাবা রায়গঞ্জের বাসিন্দা আর তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের নাম আগে নিয়ে যাচ্ছে, সেটা আরো বড় ব্যাপার। জানা গিয়েছে রায়গঞ্জের মানুষ রায় পেশায় একজন কমার্শিয়াল আর্টিস্ট, কিন্তু দীর্ঘ লকডাউনের জেরে কাজের পরিধি বেশ কমে গিয়েছিল তার। তারপর একটি চশমার দোকান শুরু করেন তিনি। এর আগেও 6x5x3 মিলিমিটারের দুর্গা প্রতিমা বানিয়েছিলেন মানুষ রায়। এই প্রথম তিনি মাত্র 2 মিলিমিটারের প্রতিমা তৈরি করেছেন। ছোটবেলা থেকে দুর্গা প্রতিমা তৈরির আগ্রহ ছিল তার। গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলে বেজায় খুশি তিনি। ছোট জিনিসের পরে এটা তৈরি করা কিছু খুব মানে খুবই আনন্দ পাই কিছু ছোট ছোট জিনিস। আরও এগিয়ে যেতে চান রায়গঞ্জের এই শিল্পী। অতুলনীয় প্রতিভা, ইচ্ছা শক্তি আর অদম্য জেদকে হাতিয়ার করে আজ মানুষ রায় একজন সফল শিল্পী। তার সাফল্যে খুশির হাওয়া গোটা রায়গঞ্জে। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।